আসসালামু আলাইকুম ভিভার্স আমরা এখন আছি বাংলাদেশ স্কুল মাস্কাট। এইটা আমার জানা মতে মাসঘাটে বাংলাদেশের সবথেকে বড় স্কুল এটা বিশাল বড় বিল্ডিং এবং বাউন্ডারিও আছে আমি জাস্ট এখানে আসছি এটা একটা প্রাউড করার বিষয় আলহামদুলিল্লাহ যে বিদেশের মাটিতে এত বড় স্কুল বাংলাদেশিদের এটা বাংলাদেশি স্কুল বাংলাদেশের সমস্ত বাচ্চারা এখানে লেখাপড়া করে শুধু বাংলাদেশিরা না অন্যান্য ন্যাশনালিটির বাচ্চারাও এখানে লেখাপড়া করে অনেক এবং খুব ভালো রেজাল্ট করে এরা এখানে দুই দিকে রাস্তা দুই দিকে রাস্তা এবং ওমানের মধ্যে এটা অনেক ভালো রেজাল্ট করে এই স্কুলটা যে বড়ো বড়ো বিল্ডিং আছে এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এইটা গুবরা এটা হচ্ছে আল গুবড়া এই জায়গাটার নাম মাসকাট আল গুবরা এইখানেই হচ্ছে এই বাংলাদেশি স্কুলটা এটা অবশ্য পতাকা খুলে রাখছে এখন এটা পুরোটাই বাংলাদেশি স্কুলের ক্যাম্পাস আমি দেখি দারওয়ান মামা আসতে নাকি চেষ্টা করব ভিতরে ঢুকে তাহলে এখন তো ইফতারের সময় হয়ে গেছে অলমোস্ট আমরা একটু বেড়াইতে আসছি ইফতারের পার্টি আয়োজন করছে একটা ফ্যামিলি তাদের বাসে আমরা আসছি বেড়াতে বাসা থেকে এই স্কুলটা খুবই কাছে দেখি দেয় কি না হ্যাঁ ওই যে ভিতরে দারোয়ান আছে আলাপ করে দেখি এইটাই হচ্ছে বাংলাদেশি স্কুল আমাদের কেয়ারটেকার যিনি উনি পারমিশন দিল সমস্যা নেই সুন্দর পরিবেশ বিশাল বড় আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে এত বড় একটা প্রতিষ্ঠান এত বড়ো একটা স্কুল বাংলাদেশি স্কুল বাংলাদেশিদের এটা আলহামদুলিল্লাহ অনেক গর্বের বিষয় টু এদিক দিয়ে বাচ্চারা ঢুকে ইমার্জেন্সি টেলিফোন বুথও আছে সব ফ্যাসিলিটিস আছে এটার মধ্যে বিশাল বড় শহীদ মিনার মাসাল্লাহ ওমানের মাটিতে শহীদ মিনার এই যে এইটাই বাংলাদেশি স্কুল কি সুন্দর মাঠ কি সুন্দর জায়গা অ্যাকচুয়ালি আমরা একটু দূরে থাকি তো এই জন্য নাহলে আমি দোয়াকে ওই স্কুলে দিয়ে দিতাম এই স্কুলের রেজাল্ট নাকি খুবই ভালো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করে প্রতি বছর বাচ্চাদের যে খেলার মাঠও আছে এখানে খুব সুন্দর খেলার মাঠ আছে আলহামদুলিল্লাহ একদম ইফতারের একদম কিছুক্ষণ আগে আর কি আমি একটু সময় পেলাম ভাবলাম যে যাই এই বারো বছর যাবত এই দেশটাতে আসি ওমানে আসি কখনো এই স্কুলটা দেখার সৌভাগ্য হয় নাই আমি আসি নাই আসলে কখনও খেয়াল করি নাই কিংবা ভিতরে ঢুকি নাই আজকে এই জাস্ট মন চাইল যে একটু ঢুকি তাই আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিল্ডিং উনিশশো সালে এই স্কুলটা সম্ভবত প্রতিষ্ঠিত হয় এখানে লেখা আছে নাইনটিন আলহামদুলিল্লাহ বিশাল বড় মাঠ বাচ্চাদের জন্য আবার ক্রিকেটের পিছও দেওয়া আছে এখানে মানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে আছে আলহামদুলিল্লাহ বাস্কেটবল খেলার কোর্ট সব থেকে মজার যে বিষয়টা ওমানের মাটিতে কি সুন্দর একটা শহীদ মিনার এখানে ভালো আছেন ভাই না চিনবেন না আমি একটু দূর থেকে আসি আলহামদুলিল্লাহ এরা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই ভাই আপনার নাম মাসুদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ রাকিব হোসেন আর আপনার নাম মোহাম্মদ রবিন না ওনারা সবাই আছে এই বাংলাদেশি স্কুলের তত্ত্বাবধানে ওনারা দেখে রাখে দেখে জি ভাই আপনার নাম কি বলেন আমার নাম

তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই শেষ মেশ শহীদ মিনারটা আবার দেখাই দেশের টান হিসেবে শহীদ মিনারটা খুব ভালো লাগে আল্লাহ হাফেজ বাই বাই নিম্ন যারা মানে পড়ালেখা কম এই কাজ